গুড ইভিনিং, এখন বিকাল হয়ে গেছে, আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাদের অবশ্যই দেখাবো। আর মিম্মি জিদ করছিল পড়লার আসলে এক জায়গায় যেতে জিদ করে সবসময়, তো সেইখানে আমরা যাচ্ছি, তোমরা আমার সাথে থেকে অবশ্যই দেখতে পাবে। আর মিম্মি তো খুব খুশি হয়ে দেখো নাচতে নাচতে যাচ্ছে ও। তো আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো এটা ভাতুবস্তি বাজার, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুও আছে সাথে আমাদের। বন্ধুরা আমরা কিন্তু বাসে চড়ে গেছি, আর এটা হচ্ছে এসি বাস। মিম্মি ভীষণই পছন্দ করে এসি বাসে উঠতে, তো ওর গরম লাগে, এই কারণে ও এসি বাসে উঠতে চায়। তো আমরা এসি বাসে উঠে গেছি আর যাচ্ছি মিম্মি যেখানে পছন্দ করে যেতে। আর এই পোটলারে আসলে মিম্মি ওইখানেই যেতে চায় সবসময়। দেখো মিম্মি ফেভারিট জায়গা চলে এসেছি, এটা হচ্ছে মেরিনা পার্ক। মিম্মির এখানে পোটলার আসলে এখানে আসাই লাগে মিম্মিকে নিয়ে। এ দেখো বন্ধুরা মিম্মির ফেভারিট জায়গা এটা। আর তোমাদের বললাম না পোটলা আসলে মিম্মি এক জায়গায় যেতে জিদ করে ভীষণ, তো এইখানটাই আসতেই জিদ করে ও। আর এটা হচ্ছে মেরিনা পার্ক, আর মিম্মিকে নিয়েও চলে এসেছি আমরা মেরিনা পার্কে। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মিম্মি একবার এইখানে একবার ওইখানে, আমি তো পরেশান হয়ে যাচ্ছিলাম সত্যি কি বলবো। আর অনেক বাচ্চা বাচ্চাও ছিল, কখনো লেগে টেগে যায়নি কি এই কারণে ওর পিছিয়ে পিছিয়ে আমি দৌড়াদৌড়ি করছিলাম। আর ওর বাবার পরে রেগে যাচ্ছিলাম যে তুমি ওর সাথে থাকো আমি একটু বসি, তো ওর বাবা বলছিল না তুমি ওর সাথে থাকো, কখনো লেগে টেগে গেলে আর আমার কথা তো শোনেই না, মেন কথা ওর পাপার কথা শোনে না, আমার কথা একটু শোনে, আমি কখনো কখনো মেরে দিই, ওর পাপা তো মারে না, ওর পাপার লাডলি না, এই কারণে ওর পাপা ওকে মারে না কখনো। তার জন্যে আমি ওর পিছে পিছে ঘোরাঘুরি করছিলাম, আর আমিও পরেশান হয়ে যাচ্ছিলাম একবার এইখানে একবার ওইখানে এই করছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমনিভাবে এখানে একবার ওইখানে একবার করতে গেছিল, আর কিছু বলতেও পারছিলাম না, কেন কি আমাদের হার্ডওয়ে তো বড় পার্ক নেই আর এত কিছু খেলার জিনিস নেই বাচ্চাদের, এই কারণে পোর্টব্লারে আসলে মিম্মি পাগল হয়ে যায় খেলার জিনিস দেখলে পরে। তো এই দেখো কীভাবে ছোটাছুটি করছিল মিম্মি একবার এইখানে একবার ওইখানে, এত বিরক্ত লাগছিলাম মানে লাগছিল আমার, তবুও আমি ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করছিলাম। তো কী করব, কিছু করার নেই, ওর পিছে আমার থাকতেই হবে ছোট, কখনো লেগে গেলে। কই ফ্রেন্ড, এই যে হ্যাঁ হাই বলো, হাই মিম্মি ফ্রেন্ড পেয়ে গেছে এখানে এসে। এই যে মিম্মি ফ্রেন্ডের সাথে খেলছে, মানে এই বাচ্চাকে তো আমরা চিনি না, ওর সাথে ফ্রেন্ড হয়ে গেছে আর ওর সাথে খেলছে। এখানে দেখো কত বাচ্চারা খেলছে, এখানে ভীষণ ভিড় হয়, বাচ্চারা খেলতে আসে, তার মা বাবারাও আসে তাদের সাথে, আর আমরাও এখানে পড়লে আসলে মিম্মিকে নিয়ে আসি পার্কে। আমরা মিম্মি খুব জিদ করে, কেন কি ছোট বাচ্চা পার্কে আসতে চাই, আর নিয়েও আসতে আমাদেরও ভালো লাগে, কেন কি একটু খেলাধুলা করলে, সবসময় তো ঘরেই থাকে এরা, একটু খেলাধুলা করলে ঘরে বাইরে তো ভালোই লাগে। ওই দেখো দুজনে দৌড়চ্ছে চলে যাচ্ছে আবার আরেক জায়গায় খেলতে। আর এখানে দেখো দুই বন্ধু আবার বসে পড়েছে এখানে এসে, তো খুব আনন্দ করছে মিম্মি আমার, আমাদেরও ভালো লাগছে মিম্মি এইভাবে খেলাধুলা করলে, আমার তো খুবই ভালো লাগে সত্যি বলি। ঘরে তো সবসময় বসেই থাকে, নাই পড়াশুনো করে নাই ফোন নিয়ে বসে থাকে, টিভি তো দেখে না, ফোনটা একটু বেশিই দেখে, তো এখানে এসে খেলা মানে খেলা করছিল। পাপা পারবে না পড়ে যাবে, বাই বলে দাও ফ্রেন্ডে, বাই বলে দাও, বলে ঘুমনে যা না হাঁটবে, আমরা কাকার হাঁটবে, চলো ঠিক। তো ফ্রেন্ডস এখানে বাচ্চাদের সাইকেল চালাতে দেয়, তো মিম্মিকে নিয়ে যাচ্ছি আমরা, দেখি আবার বয়স দেখে এখানে কত বয়স অবধি যেন সাইকেল চালানো যায়, তো জানি না নিয়ে যাচ্ছি, এরা দেখি কি বলে এখন চালাতে দেয় কি না দেয়।
মিকে সাইকেল দিচ্ছিল না, 5 বছর হয়ে গেছে, তবুও এখানে আমার জানাশোনা ছিল একটা, মানে আমার ফ্রেন্ডসের শাশুড়ি ছিল এখানে, তো বললো ঠিক আছে দাও ওকে চালাতে, কোনো অসুবিধা হবে না, এই কারণে মিমিকে দিয়েছে সাইকেলটা চালাতে। 4 বছর অবধি পারমিশন আছে চালানোর, আর মিমির তো 5.5 বছর হয়ে গেছে, এই কারণে সাইকেল দিচ্ছিল না, আমার জানাশোনা ছিল এর জন্য দিল মিমিকে সাইকেল চালাতে। ছোট সাইকেল একদম বাচ্চাদের জন্য, ওই দেখো বাচ্চারা এখানে আছে, ছোট ছোট বাচ্চারা এখানে চালাচ্ছে, আর এই যে মিমি চালাচ্ছে খুব খুশি। খেলনা কিনে নিয়েছে বাপার কাছে, এই যে খেলনাটা, বাজারে আসলে কিছু না কিছু কিনতে হবে ওর, তো আমরা দাঁড়িয়ে আছি, ও সাইকেল চালাচ্ছে, এই যে এখানে সাইকেল চালাচ্ছে মিমি। মিমি সাইকেল চালানো হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব, মিমি সাইকেল রেখে দেবে। আর এখানে একটা ট্রাফিক পুলিশ বসা ছিল, এখানে সবসময় বসে, কেন কি বাচ্চারা আসে তাদের বয়স জিজ্ঞাসা করে তারপরেই সাইকেল দেয়। তো এই ট্রাফিক ম্যাডামটা বলল মিমিকে, যাও এখানে পোস্টাল টানানো আছে, এখানে গিয়ে ফটো তোলো। একটা ট্রাফিক পুলিশের পোস্টাল টানানো ছিল, তো সব বাচ্চারা আসে, তো মিমিও এসে একটু ফটো তুললো। আমরা পার্ক থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা ফুচকার দোকান, তো মিমি ফুচকা না খেয়ে যাবে না, তো আমরা চলে আসলাম মিমিকে নিয়ে ফুচকার দোকানে। মিমিকে যেতেছে ফুচকা, মিমি খাচ্ছে। মিমি কেমন লাগে ফুচকা, টেস্টি? ও বাবা, মিমির চোখ টোক বড় বড় হয়ে যাচ্ছে ফুচকা খেতে যায়। বা টেস্ট হয়েছে তো, টেস্ট হয়েছে বলে ফুচকাটা। মিমির ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ব ঘরের দিকে। দেখো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি যাচ্ছি, তো আমাদের ঘোরা হয়ে গেছে, এই যে বেগুন নিয়েছি আর একটু শসা নিয়েছি কটা, তো ঠিক আছে আজকে অনেক ঘুরেছি আমরা। হ্যাঁ দেখেছি বাবা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি আরেকটা। টাটা, বাই বাই, গুড নাইট।